কক্সবাজারে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত শহরে হাঁটু পানি আলাদা স্থানে পাহাড় ধসে একই পরিবারে তিনজন সহ নিহত ছয় মিজানের ওয়াইফ এবং ওর দুটা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে সামা পড়ছিল আর বাই মিজান ইভার মতবয় ইতারা আড়াই থানির উদ্ধারগোদ্ধি আসুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার যাত্রাবাড়িতে রামদানিয়ে হামলাকারী লিটন ও তার দুই সহযোগী র্যাব হেফাজতে গণভ্যুত্থানের বিজয় নিয়ে ষড়যন্ত্র এখনও চলছে বললেন মির্জা ফখরুল গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির দাবি বিএনপি নেতাদের বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে বান্দরবানের দুর্গম পাহাড়ে খাদ্য সংকট অতিবৃষ্টিতে জুমের ফসলের ক্ষতি ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় ত্রাণ পৌঁছানোই চ্যালেঞ্জ পাঁচ এটা সাউ দুই কেজি এক পাওয়া দিছে মোটামুটি খেতে পারছি চার দিন পরে আবার খাইতে পারবো আরব আমিরাত কারাগার থেকে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া বাকি ছাব্বিশ প্রবাসী বাংলাদেশীও দেশে ফিরলেন গণভ্যুত্থানের সংহতি জানিয়ে বিক্ষোভ করেছিলেন তারা আমরা আজ নিঃস্ব হয়ে শূন্য হতে ফিরে সরকারকে ধন্যবাদ জানাই ডক্টর রিনু স্যারকে তার মাধ্যমে আমরা দেশে আসছি আমাদের দিকে সুনির্দিষ্ট দিকে তাকায় আমাদের জন্য একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেয় বর্ষা মৌসুমের পরও রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এ মাসের বারো দিনে অন্তত বিশ জনের মৃত্যু সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার সংখ্যা আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে সঙ্গে আছে আমি খান তাজনিন আহসান এতক্ষণ শিরোনাম দেখছিলাম কক্সবাজারে ভারী বর্ষণে আলাদা পাহাড় ধসের ঘটনায় ছয় জন প্রাণ হারিয়েছে এর মধ্যে মা ও দুই শিশু সন্তান রয়েছে জেলার অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ডুবে রয়েছে প্রধান সড়কগুলো এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমের রেকর্ড পাঁচশো এক মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে বৃষ্টিতে শহরের অনেক সড়ক ডুবে গেছে যানবাহন চলাচল বন্ধ ছুটির দিনে ভ্রমণে যাওয়া অনেক পর্যটক হোটেল মোটেল থেকে বের হতে পারছেন না মৃত্যুতে এলাকা পাহাড় ধসে মৃত্যুর কোলে ঢলে পড়েন আখিমণি এবং তার দুই মেয়ে লতিফা ও নাইমা কক্সবাজার সদরের দক্ষিণ ডিকুল এলাকার বাসিন্দা মিজানুর পাহাড়ের ঢালে ছোট্ট একটি ঘরে দুই মেয়ে আর স্ত্রী আখিকে নিয়ে বসবাস করতেন তিনি ধসে পরিবারের সকলকে হারিয়ে দিশে শুনতে পান তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে ভাগ্যক্রমে মিজানুর প্রাণে বেঁচে গেলেও মাটি চাপে ঘটনাস্থলেই মারা যায় তার স্ত্রী সন্তানরা মিজানের ওয়াইফ এবং বাচ্চা নিয়ে

এছাড়া আর এক থানের উদ্ধারগোদ্ধি বাকি ভারী বিরত্ত সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি এদিকে উখিয়ার হাকিমপাড়া পাড়ার নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মৃত্যু হয়েছে তিনজনের আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব সরকারি অনুদান যেটা তাদেরকে ইয়ে করবো আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করবো রাতভর ভারী বৃষ্টিতে জেলার কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানিতে ডুবে যায় রাস্তাঘাট হোটেল মোটেলেও ঢুকেছে বৃষ্টির পানি এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা চলাচলের পাশাপাশি হোটেল থেকে বের হতেও ভোগান্তি পোহাতে হয় অনেককে রাহিম সারোয়ার যমুনা নিউজ চট্টগ্রামে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকাগুলো তৈরি হয়েছে জলবদ্ধতা সকালে গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর বারোটা থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত এতে নগরীর বেশ কিছু এলাকায় জলজট দেখা দেয় বাড়ে জনদুর্ভোগ রাতে বৃষ্টিপাত আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রয়েছে পাহাড় ধসের শঙ্কাও লঘুচাপের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতার সংকট যেতে বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদ জোবায়েদ চট্টগ্রামের বৃষ্টি এবং জলাবদ্ধতার শেষ কি তথ্য রয়েছে আপনার কাছে বৃষ্টি হচ্ছে একেবারে বৃষ্টি হচ্ছে না তেমনটা বলা যাবে না বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির মাত্রার চেয়েও যে বাতাসের বেগ সে বাতাসের বেগটা খুবই বেশি একেবারে ঝোড়ো হাওয়া যেটাকে বলা চলে ঝোড়ো হাওয়া হচ্ছে মাঝে মধ্যে আমরা বজ্রপাতেরও হচ্ছে শুনতে পাচ্ছি এছাড়া যে বৃষ্টিটা আজকে কিন্তু সকালের দিকে আবহাওয়াটা গোমর ছিল তবে দুপুরের পর থেকে বৃষ্টি এবং যে ঝোড়ো হাওয়া সেটা শুরু হয় এবং একেবারে বৃষ্টি না হতে না হতেই কিন্তু এক একেবারে বলতে গেলে একশো আঠারো মিলিমিটার বৃষ্টি হয়েছে যেটা আবহাওয়া অধিদপ্তরের রেকর্ডে আজকে তারা জানিয়েছে এছাড়া তারা আরো জানিয়েছে যে লঘুচাপ যেটা হচ্ছে এই লঘুচাপের কারণেই এই আবহাওয়ার এই অবস্থা এবং এটা কিন্তু আগামী কয়েকদিন এভাবেই থাকবে ওটা জানিয়েছে পাশাপাশি তারা এটাও বলেছে চট্টগ্রাম সহ যে সকল সমুদ্র বন্দর আছে সেগুলো যাতে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং সেগুলো নিরাপদে যাতে থাকে এবং মাছ সাগরে যাতে না যায় আর আজকে সন্ধ্যা ছটা থেকে আগামীকাল সন্ধ্যা ছটার মধ্যে কোথাও মাঝারি বলছে এই সময়টাতে পাহাড় ধসের একটা সম্ভাবনা থাকে তো সব মিলে বলা চলে আবহাওয়াটা এই প্রকৃতিটা গুমট রূপ ধারণ করে রয়েছে ধন্যবাদ পাঁচ আগস্ট আসলিয়ায় ছয় জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করছে র্যাব এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর দেশি অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দকে দুই সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব তিন দুপুর থেকে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের বিজয় উল্লাসে সারাদেশ কিন্তু সেই সময়ই ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে যায় নৃশংস ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায় ভ্যানে মরদেহের কয়েক স্তূপের উপর গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ ধানের বস্তার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন বেরিয়ে আসে ঘটনায় জড়িতদের পরিচয় দেখা যায় মরদেহ ব্যানার দিয়ে ঢেকে দেওয়ার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন ঘটনার পরই দেন অভিযুক্ত পুলিশের এই কর্মকর্তা গোয়েন্দা নজরদারির পর ভোরে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয় তাকে হচ্ছে বিভিন্ন ছায়াতন্ত্র এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার নিজ বাসার এলাকা থেকে একটি বাসার এলাকা থেকে আপনার সমর্থ করি র্যাব জানায় পাঁচ আগস্টে নৃশংস ঘটনায় আরাফাতে সম্পৃক্ততা পাওয়া গেছে যিনি হচ্ছে ওই ওই ক্রাইম সিনে সময় উপস্থিত ছিলেন এবং আহ তার সংযুক্ততা পাওয়া গিয়েছে এবং তাকে হচ্ছে আমরা ধরতে সক্ষম হই গতকাল রাতে র্যাবের একটি যৌথ দল আফতাবনগর এলাকা থেকে ঢাকার আফতাবনগর এলাকা থেকে ভোরের দিকে আজকে ভোরের দিকে তাকে আমরা আহ ধরতে সক্ষম এদিকে একই ঘটনায় বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিল কাফির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ ঘটনায় শেখ হাসিনা সহ সত্তর জনের বিরুদ্ধে দুটি অভিযোগও দায়ের করা হয় সেখানেও রয়েছে ইন্সপেক্টর আরফাত হোসেনের নাম এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রদের ওপর রামদা নিয়ে আক্রমণের ঘটনায় জড়িত লিটন আকন্দ ও তার দুই সহযোগীকে যাত্রাবাড়ি গোপন আস্থানা থেকে গ্রেফতার করেছে র্যাব উদ্ধার করা হয়েছে আক্রমণে ব্যবহৃত চারটি রামদা গান পাউডার ও বিপুল পরিমাণ মাদক হুমায়ুন রশিদ যমুনা নিউজ জুলাইয়ের আন্দোলনে মোহাম্মদপুর আদাবর থানায় নিহত আহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন দুপুরে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে এক স্মরণ সভায় তালিকা প্রকাশ করা হয় তালিকায় মোহাম্মদপুর আদাবর থানায় ২২ জন নিহত দুইশো জন আহত ও নিখোঁজ দুই জনের নাম প্রকাশ করা হয় সেখানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি হতাহতদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে গণসগতি আন্দোলনের মোহাম্মদপুর থানার সংগঠক এ তালিকা প্রকাশ করেন এ সময় যথাযথ ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিচারের দাবি জানানো শহীদ পরিবারের কাছে যাবেন এবং তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবেন এখনো অনেক ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে জাতীয় প্রেস ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে আওয়ামী লীগের সদস্যদের দিয়ে ভারতে বসে শেখ হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারকে সংবর্ধনা দেয় বিভিন্ন সাংবাদিক সংগঠন তাতে যোগ দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত পনেরো বছরে অনেকেই দেশ ছাড়া হয়েছেন প্রবাসেই তারা গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছেন মুশফিক আমাদের কাছে এই দেশের মানুষের কাছে মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসি বাহাতি হাসান হাসিন আর অত্যাচারের নির্যাতনের কারণে তারা লড়াই করেছে বাইরে গিয়ে আমরা লড়াই করেছি ভেতরে এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপি মহাসচিব বলেন সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে সেটি রুখতে হবে সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে এখানে আমি অনুরোধ করব সকলকে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশকে সামনে নিয়ে আসুন যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি এরা কি সকালে প্রেস ক্লাবে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সব ধ্বংস করে নিয়ে গেছে শেখ হাসিনা এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই সওরাজান থেকে বিভিন্নভাবে প্রচারণা করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তাদেরকে আইবি रावत আমার মানুষকে একটু দেখা যে এরাই উচ্চचारी এরাই ক্ষমতা লিচ্ছ এরাই শেখ হাসিনার টাইম রবিন যমুনা নিউজ ঢাকা জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চশক্তি সম্পন্ন একমাত্র রন বর্ষা মৌসুম শেষ অথচ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগের সংখ্যা শুধু সেপ্টেম্বর মাসের 12 দিনেই হারিয়েছেন কমপক্ষে বিশেষজ্ঞরা বলছেন যদি তাপমাত্রা ও আর্দ্রতা বাড়তে থাকে তাহলে এডিস মশার বিস্তার ঠেকানো কঠিন হবে কারণ থেমে থেমে হওয়া বৃষ্টি বাড়ায় মশার প্রজনন আশঙ্কা সেপ্টেম্বর অক্টোবরে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু মাদারীপুরের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সাজিদ আব্দুল্লাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রচন্ড জ্বরের সাথে বমি মাথা ব্যথা জ্বর শুরু হওয়ার থেকে মাথা ব্যথা মাথা ঘুরান তারপরের দিন থেকে বমি হইতো এখন বমিটা নাই এবং মাথা ঘুরায় একটু মোটামুটি এখন একটু সুস্থ মনে হইতেছে বাচ্চার কন্ডিশন অনেক খারাপ ছিল বাট এ কারণে আমরা পরশুদিন না দেড়টার সময় নিয়ে আসছি হসপিটালে ওর কন্ডিশন খুবই খারাপ ছিল তো আগে অনেক প্রচুর পরিমাণে মাথা ব্যথা ও পেটে ব্যথা জ্বর একশো দুইয়ের উপরে ছিল এখন জ্বরটা কম বাট প্লাটলেটটা কমে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু সরকারি বেসরকারি সব হাসপাতালেই প্রচুর রোগী প্রচন্ড জন্য হসপিটালে যায় ডেঙ্গু টেস্ট করে পজিটিভ আসে ডাক্তার বলছে যে খাওয়া তো কিছু যাবে না ওই রকম আপনি শুধু তরল জাতীয় যেগুলো খাবার আছে এগুলো খেতে হবে হরিল মাথা ব্রেন সমস্ত মানে এটা হয়ে গেছিল কোনো কিছু খাদ্য খানা ভিতরে ঢুকতেছিল না পরীক্ষাটা নিতেছে আর ওর প্লাটিংটা দেখতেছে কি অবস্থা আছে চিকিৎসকরা বলছেন ডেঙ্গু হলে আতঙ্কিত হবার কিছু নেই প্যারাসিটামল জাতীয় ঔষধ এবং প্রচুর পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ তাদের পর্যাপ্ত খাবার দাবার খাবে কোনো আতঙ্কিত হবে না জ্বর বেশি হলে গামছা ভিজায় নিয়ে আমরাকে যেটাকে বলে টেভি ডিসপনসিন গা মুছে নিয়ে জ্বরের মাত্রা কমায় রাখতে হবে কীটতত্ত্ববিদরা বলছেন এডিস মশা নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছেটানো নয় বরং নিতে হবে সম্মিলিত ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ মশার বংশবিস্তার রোধে শুধু বর্ষা মৌসম নয় বছর জুড়েই গ্রহণ করতে হবে পদক্ষেপগুলো সাতশো জন মারা গিয়ে আমাদের একটা নতুন সরকার যদি দিতে পারে তাহলে আমার সতেরোশো জন লোক মারা গেল ডেঙ্গুতে তারা কেন একটা বড় ধরনের চেঞ্জ আনতে পারে না ইন টার্মস অফ ডেঙ্গু কন্ট্রোল এটা আসা উচিত আমি মানে মনে করি যে এই ব্যাপারেও আসলে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আসছেন ওনাদের মানে সক্রিয়ভাবে বিবেচনা করা উচিত পুরো ইস্যুগুলা কীটতত্ত্ববিদদের আশঙ্কা অক্টোবরে এডিস মশার প্রজনন আরও বাড়বে তাতে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের দিকে গড়াতে পারে সৌরভী সায়েদা যমুনা নিউজ ঢাকা গোপালগঞ্জে বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গাড়ি ভাঙচুর ও সংঘর্ষ হয়েছে বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া রওনা হন নেতাকর্মীরা যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন সেরাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে বিবাদ হয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয় এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি তার স্ত্রী গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি রওশন আর রত্না গণমাধ্যম কর্মী সহ প্রায় ত্রিশ জন আহত হয় পরে পরিস্থিতি শান্ত হলে আহতদের গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

শুক্রবার বিকালে আরব আমিরাত থেকে ভারত হয়ে দেশে ফেরেন তারা এ নিয়ে চার দফায় আমিরাত থেকে সাতান্ন জনই দেশে ফিরলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় গ্রেফতার হয়েছিলেন এই বাংলাদেশিরা পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের অনুরোধে বিভিন্ন মেয়াদের শাস্তি পাওয়া সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করে আমিরাত সরকার দেশে ফেরার সুযোগ দিয়েছেন তাদের মধ্যে প্রথম ধাপে গত শনিবার দেশে আসেন চোদ্দ জন কেউ উচ্ছ্বাসে উদ্বেলিত কারো চোখে আনন্দ অশ্রু এ যেন আবেগের এক মিশ্র অভিব্যক্তি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা এই বাংলাদেশিরা কদিন আগেও বন্দি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় গ্রেফতার হন তারা দেশে ফিরে সবার চোখে মুখে মুক্তির আনন্দ আলহামদুলিল্লাহ আমরা আমাদের মায়ের কোলে ফিরে এসেছি আমাদের মাতৃমূর্তে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ ডাক্তার ইউনুস স্যারকে অনেক অনেক ধন্যবাদ একুশ তারিখে আমাদেরকে তিনজনকে পঁচিশ বছর করে সাজা দিয়ে দিছে আর বাকি তারা আর দশ বছর করে সাজা দিছে মায়ের পুকে ফিরতে পেরেছি আর আমরা চাই আমাদের সহজ ভাই যারা আছে বন্দি ওনারাও মায়ের বুকে ফিরো এখানে বাংলাদেশে পাখির মতো মানুষ গুলি হত্যা করা হচ্ছে সেখানে তো আমরা টাকার দিকে চেয়ে থেকে কোনো লাভ কী হবে না হবে সেগুলি পরে গ্রেফতারের পর দ্রুততার সাথেই সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির ফেডারেল আদালত পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের অনুরোধে সবাইকে ক্ষমা ঘোষণা করেন আমিরাতের প্রেসিডেন্ট প্রথম দফায় ১৪ জন দেশে পৌঁছান গেল শনিবার তারা যে আসছেন আমরা আগে শিডিউলটা পেয়েছি এবং আমরা কিন্তু তাদের ফ্যামিলির সাথে সবার সাথে যোগাযোগ করেছি টেলিফোনেছি এবং তাদের যাওয়ার বিষয়ে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করছি যদি কোনো সমস্যা হয় আমরা সেই সমস্যাগুলো তাদেরকে সহযোগিতা করছি আমরা হচ্ছে যে পরিবহন সহায়তা এবং হচ্ছে জরুরি খাবার সহায়তা দিয়েছি এবং ব্র্যাক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মিলে যৌথভাবে এদেরকে রিইনটিগ্রেশনের জন্য আমরা চেষ্টা করব যাতে দেশে এরা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি বা পুনর্বাসনের জন্য আমরা চেষ্টা করে যাবো দেশে ফেরা এই প্রবাসী বাংলাদেশিরা জানান একেবারে নিঃস্ব অবস্থায় দেশে এসেছেন তারা আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি তাদের আমরা যারা এই মিছিলের জন্য কারাবরণ করে নিশ্চয় হয়েছি তাদের জন্য আপনি আশা করি কোনো একটা কিছু করার শুরু করে দিবেন লোন্নটিটা উঠা দে তাহলে আমরা যেমন আমি ইঞ্জিনের ব্যবসা করি আমার অনেক ফাইভ তিন চার লাখ দামের ওই যে ওইখানে মাল রয়েছে আমাদের ডিপুরটা যেন ডুবাইয়ের উঠিয়ে নেই আমরা যেন আবার যেন যাইতে পারি এ নিয়ে আরব আমিরাতে গ্রেফতার সাতান্ন বাংলাদেশি সবাই দেশে ফিরলেন তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে বের হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বি আলিয়া মাদ্রাসা থেকে বিশেষ এই শোভাযাত্রা বের হয় রংবেরঙের ব্যানার পোস্টার নিয়ে জলুসে যোগ দেন হাজার হাজার মুসলিম প্রিয়নবীর জন্মদিন ও ফাঁদ দিবস সামনে রেখেছিল আয়োজন প্রতি বছরের মতো এবারও মিলাদুন নবীর দুদিন আগে এই জলুসের আয়োজন করে আনজুমানে সুন্নিয়া ট্রাস্ট সকাল থেকেই হাজারো মানুষের সমাগম ঘটে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে এখান থেকেই আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে শুরু হয় জাসনী জলুস গায়ে সুগন্ধে আতর মেখে কেউ পায়ে হেঁটে আবার কেউ বাহারি যানবাহনে চড়ে ব্যানার পোস্টার হাতে যোগ দেন জাসনে জলুসের শোভাযাত্রায় প্রদক্ষিণ করেন রাজধানীর বেশ কয়েকটি সড়ক বিরামহীন পথ চলায় যেন ক্লান্তি নেই কারো এই নবী যদি না হইতে দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করতেন না যার কারণে এই খুশিতে আমরা আনন্দিত এবং ঈদে মিলাদুন নবী বানাই ঈদের চেয়ে বড় ঈদ ঈদে নবীর জুলুস আজকে নবীর জন্মদিন নবী না আসলে এ কিছু হইতো আমরা কিছু পাইতাম না যে নবীর মাধ্যমে যে ধর্ম পেয়েছি রোজা পেয়েছি সবকিছু পেয়েছি তো সেই নবীর আগমনকে অবশ্যই আমরা খুশি মহানবীর আগমনের এই দিনকে ঘিরে ঐক্যবদ্ধ হবে পুরো মুসলিম বিশ্ব ছড়িয়ে পড়বে শান্তির বার্তা এমন প্রত্যাশা শোভাযাত্রায় অংশ নেয়া মুসল্লিদের আমাদের নির্দেশনা অনুসারে একটি মানবিক রাষ্ট্র চাই যেখানে আমরা সবাই মিলে মিশে সমৃদ্ধির পথে এগিয়ে যাব ইনশাল্লাহ এটা কিন্তু নবীর জন্মদিন যে কেন্দ্র করে যে আজকে হচ্ছে আসলে এটাকে শান্তির বার্তা আমরা চাষি দেশের শান্তি এই অনুভবকে আমার নবীর আদর্শই সবাই শান্তি একই আমাদের কাজ করি উনিশশো সাল থেকে ঈদে মিলাদুন দুদিন আগে আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের আয়োজনে প্রতি বছর পালিত হয়ে আসছে এই জ্যাসনে জুলুসে এই ট্রাস্টের আয়োজনে সোমবার জ্যাসনে জুলুসে হবে চট্টগ্রামে করিম সাল্লাম সদ্যশ বছর আগে যে পৃথিবীর মুখে দরাত আমি তার ছিলেন এই দিনে বারের বিল আমরা তাকে স্বাগত জানাই তার আগমনকে সুসংবাদে আমরা খুশি হয়ে এই অনুষ্ঠানগুলো করে থাকি শোভাযাত্রাটি মোহাম্মদপুরের শাহজান রোড ইকবাল রোড আসাদ গেট মোহাম্মদপুরের বাস স্ট্যান্ড হয়ে আবারও কাদেরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয় জুমার নামাজের পর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা ধর্মীয় উপসনালয় সহ ঘরবাড়িতে হামলার অভিযোগ এনে তা বন্ধ ও নিরাপত্তা সহ আট দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে হিন্দু জাগরণ মঞ্চ নামের একটি সংগঠন বিকেলে সড়ক অবরোধ করলে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায় তাদের কর্মসূচি চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে গত মাসেও শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করে এই সংগঠনটি সে সময় তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান আমাদের হিন্দু সমাজের উপর অত্যাচার হচ্ছে এটা সঠিক বিচার করতে হবে আর আমাদের যে ঘর হচ্ছে আমাদের হামলা হচ্ছে এটা চাই না আমাদের আড্ডা বা দাবির এইজন্য আমরা সারা গবঅত অবরত করছি আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি ভাবে চালিয়ে যাব আমরা কোনো বৈষম আমরা কোনো রাজনৈতিক কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু চাই না একটাই শান্তি চাই 71 এ দেশ স্বাধীন হয়েছিল 24 এ যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সেই বৈষমক বিরুদ্ধে যেন সমাজে সর্বক্ষেত্রে প্রতিতুলতা হয় হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কোন단의 ধর্ম বৈষম্য জনা এই বাংলাদেশ না থাকে পাহাড় ধসের পর বন্যা প্রায় এক বছর ফসলের ঘাটে দুর্গম হওয়া এলাকায় যেতেও সময় লাগে তিন দিন তাই বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে কাটে নেই খাদ্য সংকট দুর্গম একটি ইউনিয়নে পরিবারের কাছে গিয়েছিল টিম যমুনা সহকর্মী বাটিং সাথে নিয়ে বাস্তব সে পরিস্থিতি দেখে এসেছেন সাফা ছিলেন সীমান্ত লাগোয়া জনপদ মেনহাত ম্রো আর মার্মা মিলে ষোলোটি পরিবারের বাস সেখানে পরিবারের সদস্য এই ঘরে খাবার মতো এখন আর এক মুঠো চালও নেই তাই কয়েক পরিবারের রান্না হয় একই সাথে সেটি ভাগে যোগে খান সবাই এভাবেই কোনোরকম খেয়ে যাচ্ছে দিন মাস আগে পরিস্থিতি ছিল আরো ভয়াবহ কিছুই নাই খায় বলে

সেখানেও আছে তীব্র খাদ্য সংকট যেটা দু মাস আগে ছিল আরও বেশি মোর অধ্যুষিত বুলুপাড়ায় বারো পরিবারের সদস্য নব্বই জন পাড়ার কারবারির ঘর এটি জুম থেকে আধা পাকা ধান কেটে তা শুকিয়ে ঠেকিতে ভাঙিয়ে এখন দ্রুত খাবারের ব্যবস্থা করছেন একবার খায় বাজকুমায় এটা ছাও কেজি এক পাওয়া দিছে আর এটা বাজকুম খায় আরেক ঘর রনি মোর ছোট সন্তান নিয়ে খাদ্য কষ্টে কেটেছে তাদের দিকে পরের দিনগুলো কিভাবে কাটবে জানেন না তারা মোটামুটি পানঝিরি পাড়ায় আরেক পরিবারের একই দশা এক ঘরে বারো জন দৈনিক শুধু চালই লাগে সাত কেজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতি পরিবারে পঁচিশ কেজি করে চাল দিয়েছিল চার দিন পর এখন আছে মাত্র পাঁচ কেজি সাত কেজি সাড়ে সাত কেজি প্রতিদিন লাগে এখানে চাল কত পাঁচ কেজি পাঁচ কেজি থাকবো এখানে পাঁচ কেজি পাড়ায় তেত্রিশ পরিবারের সদস্য দুশো জন শিক্ষার্থীদের ছাড়া এর আগে তাদের খবর নেয়নি কেউ খাদ্য সংকট নিয়ে একটি সংবাদের পর রেমাক্রির চারটি পাড়ায় পঁয়ষট্টি পরিবারকে খাবার দিয়েছিল উপজেলা প্রশাসন তা দিয়ে চলেছে মাত্র তিন দিন বন্যার সময় এই তাদের কাছে হয়তো খাবার ছিল কিন্তু তারা যাতায়াতের জন্য বা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা এক পাড়া থেকে আরেক পাড়া যেতে পারেনি সেই সেই বিষয়টাও আমরা আমাদের মাথায় আসছে আপনার জানেন যে জলবায়ুর পরিবর্তন তো অনেক কিছু পরিবর্তন হয় নিজেদের খাদ্য যোগাতে জুমঘরে ব্যস্ত পাওয়াই মো তিন ভাগের এক ভাগ ধান তার নষ্ট হয়েছে এবারের অতিবৃষ্টিতে চালটা তিন তিন বস্তা আমরা খাইছে এন বস্তাতে 90 হাড়ি দিতে হবে মানুষকে ধার দিতে হবে হা 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 কোনোটা আধা পাকা কোনোটা এখনো কাঁচা এমন ধানই দেখা যায়নি কোনোটা উঠাতে সময় লাগবে আর পনেরো দিন কোনটা বিশ দিন কোনোটা মাসখানেকের মতো কিন্তু এই সময় পর্যন্ত খেত থাকতে হবে মানুষকে জুম যারা চাষ করেন তারা এক মৌসুমের ফসল পরের মৌসুম পর্যন্ত মজুদ করে রাখতে পারতেন কিন্তু গেল বছরের বন্যা আর পাহাড় ধসে পরিস্থিতি এমন হয় এবছর ভুগতে হয়েছে খাদ্য সংকটে দুর্যোগের পর পরার কাপড়ও নেই অসহায় এই মানুষগুলোর তাদের কাছে ত্রাণ বস্ত্র তুলে দিয়েছে হিউমিনিট বাংলাদেশ ফাউন্ডেশন খাদ্য শিক্ষা চিকিৎসা বস্ত্র এগুলো আসলে সমস্যা এখানে ওদের এগুলো প্রচুর চাহিদা নাই ওদের জন্য কেউ বলার মতো নাই তীব্র সংকটের সময় অসহায় মানুষগুলোর কাছে খাদ্য পৌঁছে দিয়েছিল শিক্ষার্থীরা তাদের চাওয়া এই সংকটের টেকসই সমাধান হোক মৌলিক অধিকারগুলো সেটা দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মাধ্যমে একটা তাদের দুর্গোড়ায় পৌঁছাতে পারে মতো সে ব্যবস্থাটা করা উচিত আন্দরবন থেকে থানচি তারপর পাহাড়ি এই নদীপথে যেতে হয় রেমাখ্রি বড় মোদক আন্ধারমানিক পানঝিরি লিকরি তারপর বুলুপাড়া যে ফিরে আসতে আমাদের সময় লেগে গেছে চার দিন আর পুরোটা পথ যেতে হয় এই ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যারও খরচ বিশ হাজার টাকা সেই হিসেবে ওই পর্যন্ত কেউ যদি এক কেজি চাল পৌঁছাতে চান সেক্ষেত্রে খরচ আছে প্রায় তিনশো টাকা এই অসহায় মানুষগুলোকে কেউ যদি খাবার জুটাতে চান তাদেরকে যোগাযোগ করতে হবে স্থানীয় বিজিবি ক্যাম্পে আখলা উস্তাফা যমুনা নিউজ রেমাকড়ি বান্দরবান নিউক্লিয়ার সায়েন্সে বিদেশি ডিগ্রিধারীদের চাকরি দিচ্ছে না রূপপুর পারমাণবিক প্রকল্প উঠেছে এমন অভিযোগ যদিও সরকারি খরচেই রাশিয়া থেকে পড়ে এসেছেন তারা প্রতিযোগিতামূলক এই স্কলারশিপ প্রাপ্তদের বৃত্তির শর্তই ছিল দেশে ফিরেই রূপপুরে কাজ শুরু করবেন তারা গত আওয়ামী লীগ সরকারের সময় অন্যদের চাকরি দেয়া হলেও বাদ রাখা হয় তাদের নিউক্লিয়ার সায়েন্সে উচ্চতর ডিগ্রি থাকা এমন চুয়াল্লিশ জনকে নিয়োগ না দেয়াকে বড় ধরনের প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা পাশাপাশি এটাকে দক্ষ জনশক্তির অপচয় বলছেন তারা বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন বঞ্চিত এই তরুণ পরমাণু বিজ্ঞানীরা রূপপুর পারমাণবিক প্রকল্প টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটির নির্মাণ কাজ প্রায় শেষ এর মধ্য দিয়েই মর্যাদাপূর্ণ নিউক্লিয়ার ক্লাবে নাম লিখিয়েছে বাংলাদেশ রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোজাটোমের কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে এখনও রাশানদের ওপরই নির্ভরশীল বাংলাদেশ তবে দীর্ঘমেয়াদে এর পরিচালনা রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা যাতে বাংলাদেশিরা করতে পারে সেজন্য সরকারি খরচে রাশিয়ায় অনার্স ও মাস্টার্স করতে কয়েকটি ব্যাচে পাঠানো হয় নব্বই শিক্ষার্থীকে তাদের জন্য বাধ্যতামূলক ছিল রাশায়ন ভাষা শিক্ষা চুক্তি ছিল পড়াশোনা শেষে ফিরে এসে দেশি বা বিদেশি অন্য কোনো সংস্থায় চাকরি করতে পারবেন না তারা যদিও সেই কথা রাখেনি সরকার নিয়োগের সময় প্রশিক্ষিত এমন চুয়াল্লিশ জনকে বাদ দেয় তারা তার বদলে স্বজন প্রীতিসহ নানা কারণে অনেককে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের কথা ছিল আসার পর এখানে সরাসরি জয়েন করানো হবে আমরা কেন এখনো নিয়োগ বঞ্চিত বাংলাদেশ সরকারের অর্থায়নে আমরা বিদেশ থেকে উচ্চ শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছি আমাদের পেছনে যে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলো এতে কি দেশের সম্পদের অপচয় হলো না আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিধি মেনেই চালাতে হবে এই প্রকল্প তাদের গাইডলাইনেও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান না থাকলে তাদের নিয়োগ দেওয়ার সুযোগ নেই গেল সরকারের মন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখেও প্রশিক্ষিতদের নিয়োগ দেওয়ার তাগিদ দেয় রাসায়ন সংস্থা রোজাটম রাষ্ট্রীয় খরচে যে দক্ষ জনবল তৈরি হলো তাদের কেন কাজে লাগানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা আমার কাছে বোধগম্য হচ্ছে না কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না স্পেশালিস্টের তিনটা ব্যাচ মনে হয় কাউকেই না হয়নি দু সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যতটুকু আমি জানি এবং এই ধরনের স্পেশালিস্টকে বসিয়ে রাখাটা দেশের খুবই অপচয় রাষ্ট্রীয় অপচয় অন্য যাদেরকে নেওয়া হচ্ছে তারা হবে অযোগ্য এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আপনি অযোগ্য লোককে দিয়ে তো চালাতে পারবেন না তাহলে বাইরের লোক নিয়ে আসতে হবে হয় রাশিয়া থেকে নিয়ে আসতে হবে বা ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে এবং এই প্ল্যান্টে এখানে মানে পরিচালনার ব্যয়টা আরও বাড়বে এটা একটা ব্যাপার এবং সাড়ে বছর পড়াশোনা করে আসা এই তরুণদের অনেকেই এখন কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তবে পারমাণবিক প্রকল্পে কাজ করার যে চুক্তি তাদের সাথে করেছিল সরকার তা বাস্তবায়িত না হওয়ায় হতাশ তারা দক্ষ জনবল হওয়ার পরেও আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছি নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে আমাদের নিয়োগ দেওয়া হোক তারা যদি আলটিমেটলি এই সিদ্ধান্তে না পৌঁছায় তাহলে আমাদের মনে হয় আইনগত ব্যবস্থা ছাড়া আর কোনো কিছু করার আর অবকাশ থাকবে না এ নিয়ে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা অবশেষে জনসম্মুখে কর জোরে মাফ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর জি করে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এক ভিডিও বৃহস্পতিবার বার্তায় দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চান তিনি বলেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তিনি কলকাতার বাসিন্দাদের কাছে তো বটেই দেশ জুড়ে সমর্থকদের কাছেও ক্ষমাপ্রার্থী সবাইকে চিকিৎসকদের প্রতি সমর্থন অব্যাহত রাখতে বলেন তিনি আর চিকিৎসকদের অনুরোধ করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজে ফিরে যেতে তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা বৃহস্পতিবার তাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন মমতা ব্যানার্জী কিন্তু তারা রাজি হননি পুরো বৈঠক লাইভ স্ট্রিমিং এর দাবি জানিয়েছিলেন তারা ভারত ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইছি যারা চিকিৎসকদের সমর্থন দিচ্ছেন তা অব্যাহত রাখার অনুরোধ করছি আপনাদের প্রতি আমরা আমরা ভুক্তভোগীর জন্য জন্য বিচার বিচার চাই 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 সাধারণ মানুষের সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসকদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি গুপ্তচর বৃত্তি ও নাশকতা চালানোর অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি অভিযোগ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিতে কাজ করেছিল ওই ছয় জন এ বিষয়ে তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি সংস্থাটির তাদের কর্মকাণ্ড রুশ ফেডারেশনের জন্য হুমকি স্বরূপ বলেও দাবি করেছে এফএসবি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অভিযোগ রুশ জনগণের ক্ষতি করার জন্য কাজ করছে দেশটিতে অবস্থিত ব্রিটিশ দূতাবাস তবে ব্রিটিশ দূতাবাস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ